রাজঘাটে অবস্থানে তৃণমূল। এই অবস্থান চলবে 3:30 পর্যন্ত। কেন্দ্রীয় বরাদ্দে বঞ্চনার অভিযোগ তুলে রাজঘাটে অবস্থান তৃণমূলের। আমাদের সঙ্গে অনুপম রয়েছেন, সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, আর দেখো ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং অবশ্যই বাইরে তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা রাজঘাট একদম অপোজিট সাইডে রয়েছি, এখান থেকে আমরা রাজঘাটের ছবিটা একবার দেখাবো। আর রবিকে বলবো রাজঘাটের ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড রাখা রয়েছে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের আজকে একেবারে ঘোষিত কর্মসূচি রয়েছে, যে ঘোষিত কর্মসূচি হচ্ছে 1:30 থেকে 3:30 পর্যন্ত রাজঘাটে অবস্থান। সেই অবস্থান শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই আমি এদিক দিয়ে বলবো একবার ফোর্স এখানে রয়েছে, অনেকটা রেস্ট্রিকশন রয়েছে যাতায়াতে। আমি তোমাকে একবার এই ছবিটা দেখাবো যেখানে কমব্যাক ফোর্স পর্যন্ত নামানো হয়েছে। আমরা কলকাতায় সাধারণত এই ধরনের মিটিং মিছিল হলে যেটা দেখি, যে কলকাতায় মিটিং মিছিল হলে দেখা যায় যে টিয়ার গ্যাসের সেল, হ্যাঁ, এই ধরনের জিনিস রাখা হয়। কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি দিল্লি পুলিশের তরফে, তুমি দেখতে পাচ্ছ টিয়ার গ্যাসের সেল এবং প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড রাখা রয়েছে। তুমি জানো যে এটা হাই সিকিউরিটি জোন, স্বাভাবিকভাবে এখানে প্রাইম মিনিস্টার তিনি সকালবেলা এসেছিলেন, প্রেসিডেন্ট এসেছিলেন এবং অন্যান্য যারা মিনিস্টাররা রয়েছেন তারা এসেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি রয়েছে, অবস্থান বিক্ষোভের কথা ছিল, সেই কারণে তুমি দেখতে পাচ্ছ যে সরাসরি দেখাবো যে টায়ার গ্যাসের সেল এবং সেই যে বন্দুক সেটাও কিন্তু এখানে রাখা রয়েছে। অর্থাৎ যদি জমায়েত হয়, যদি বিক্ষোভ হয়, যদি কোনো বড় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হবে এবং প্রচুর পরিমাণে ফোর্স নেতৃত্ব। আপনি কোথা থেকে এসেছেন? আমি কুচবিহার থেকে এসেছি। আপনাদের তো এখানে শান্তিপূর্ণ অবস্থানের কথা হচ্ছে, কী সিদ্ধান্ত হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভেতরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ভিতরে গিয়েছেন, সে গান্ধী শ্রদ্ধা জানাবেন। আমরা বাইরে অপেক্ষা করছি, ওখানে আমাদের অনেক এমপি এবং মন্ত্রীরাও গিয়েছেন। নির্দেশ পেলে কি এখানে আপনারাও অবস্থান করবেন? উনি যার নির্দেশ দেবেন তার জন্য সারা বাংলা থেকে কাতারে কাতারে যারা নিপীড়িত, 100 দিনের কাজের বাকিয়া টাকা যারা পায়নি তারা কাতারে কাতারে এখানে চলে এসছে। কিন্তু পুলিশও তো রয়েছে। আর পুলিশ তো থাকবেই, কারণ দিল্লি ভয় পেয়ে গেছে, মোদি ভয় পেয়ে গেছে। অবশ্যই তাই। আমি একবার আরেকবার ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে টিয়ার গ্যাসের সেল, প্রচুর পরিমাণে ফোর্স, সেন্ট্রাল ফোর্স। রাজঘাটের মেন যে জায়গাটা সেটা আমি একটু দেখাতে বলবো। মেন গেটটা একটু দেখাও, সেখানেও তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্স সেখানে আলাদা করে ডিপ্লয়েড রাখা রয়েছে। তো সব মিলিয়ে যেটা বলবো যে তৃণমূল কংগ্রেসের জোড়া কর্মসূচি 2 এবং 3, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে 2 তারিখ তিনি 1:30 থেকে 3:30 পর্যন্ত রাজঘাটে থাকবেন। সেই কর্মসূচি যেমন ভেতরে চলছে, বাইরেও অনেক নেতৃত্ব তারা এসছেন, অপেক্ষা করছেন। কিন্তু যে ফোর্স আমরা দেখছি, যে ডিপ্লয়মেন্ট আমরা দেখছি, তা নিঃসন্দেহে বলা চলে যে দিল্লি পুলিশও কার্যত তৈরি রয়েছে। যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়, যদি কোনো কারণে এখানে অবস্থান বিক্ষোভে বসে যান তৃণমূল নেতৃত্বরা, সেক্ষেত্রে তারাও পাল্টা ব্যবস্থা নেবেন, এটা একেবারে নিশ্চিত বোঝা যাচ্ছে। আরও একবার একটু ফোর্সের ছবিটা দেখাবো, ডিপ্লয়মেন্টটা দেখাবো। এবং এই মুহূর্তে রবি রয়েছে, রবি আমার সাথে। রবি, তুমি দেখাও, সাধারণত কলকাতায় কোনো রাজনৈতিক কর্মসূচি হলে তা এই ধরনের হয়। মহিলা নেতৃত্ব যারা রয়েছেন তার সাথে বলো, আপনারা কলকাতা থেকে? আমরা নদিয়া থেকে এসেছি, আমরা সব নদিয়ার। কী করবেন ভেতরে? তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দিল্লিতে, এবং আমাদের যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ মতো আমরা এখানে এসেছি। পুলিশও তো রয়েছে, এত পুলিশ। হ্যাঁ ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, তারা তাদের ব্যবস্থা নিশ্চয়ই করেছে, কিন্তু আমরা এখানে মোটেও আমরা শুনছিলাম তৃণমূল কর্মীদের বক্তব্য। এদিক